ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সবথেকে বড়ো ব্রেকিং নিউজ দেখো খুলতে নাও পারে স্কুল ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি কিন্তু বলেছেন যে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে তবেই কিন্তু দশই নভেম্বর স্কুল খোলা হবে এবং সেটা ভাইফোঁটার পরের দিন কারণ ভাইফোঁটা হচ্ছে ছ তারিখ তোমাদের খুলছে দশ তারিখ কিন্তু তৃতীয় ঢেউ এসে গেলে স্কুল খোলা পিছিয়ে যেতে পারে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে পুজোর ও ভাইফোঁটার পরে স্কুল খুলবে আজ সোমবার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন পরিস্থিতি ঠিক থাকলে পুজোর ছুটির পরে মানে ভাই পরেই স্কুল খুলবে একদিন অন্তর একদিন স্কুল খোলার ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার অল্টারনেট ডেতে তোমাদের কিন্তু স্কুল খুলছে এইভাবে কিন্তু স্কুল খোলার চিন্তাভাবনা চলেছে তবে যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে যেটা তৃতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে সেটা যদি চলে আসে এবং করোনা যদি সংখ্যা বেড়ে যায় পজিটিভের সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই চিন্তা পরিবর্তন করা হতে পারে সেই কথাও কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আজকে তবে এ ব্যাপারে অমর্ত সেন অর্থনীতিবিদ তিনি কিন্তু বলেছেন যে স্কুল কবে খোলা উচিত চট করে বলা যাবে না অমর্ত সেন বলেছেন এবং তার মতে এক্সপার্টদের এখনও ভাবনা চিন্তা করে এগোতে হবে কারণ স্কুল খুললে কিন্তু অসুখ বিসুখ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তিনি বলেছেন যে এটা নিয়ে সর্বত্রই আলোচনা হচ্ছে এবং তিনি বলেছেন এই বিষয়টি আরও ভাবনা চিন্তার দরকার রয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদিও জানিয়েছেন স্কুল খোলা হবে পুজোর পরে তবে অমর্তবাবু বলেন আমি যদি ডাক্তারিতে পারদর্শী হতাম সামাজিক ব্যবস্থার স্বাস্থ্যের কৃতিত্বের পরিচয় দিতাম তাহলে এই বিষয়টা চট করে বলতে পারতাম এই বিষয়ে সিদ্ধান্ত আসার যোগ্যতা আমার নেই এবং তিনি বলছেন এই নিয়ে কিন্তু ঝগড়া চলছে অর্থাৎ বিতর্ক চলছে সর্বত্র চট করে বলে ফেলা যাবে না কারণ এই স্কুল খোলার পর কিন্তু অসুখ বিসুখ বাড়তে পারে তার কথা অনুযায়ী কে সুতরাং আমরা আশা করব স্কুল খুলে যাক কারণ সকলেই অপেক্ষা করছে স্কুলে যাওয়ার জন্য অনেক দিন ধরেই তারা স্কুলের বাইরে রয়েছো তোমরা তো সকলে নিশ্চয়ই সেই দিকে আমরা ভাবছি তোমাদের মত মন্তব্য অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমরা কি ভাবছো এটা নিয়ে আর বাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করো দেখতে থাকো সিন্টু ভদ্রস এজ এ ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট থ্যাংক ইউ সো মাচ